চমৎকার ভাবে খাবারটা খাচ্ছে, কুটকুট কুটকুট করে খাবার খাচ্ছে, মাশাআল্লাহ। আগের যে বড় মাছকুবি হাঁসগুলো ফিমেলটা কিন্তু ডিম দিতেছে ব্যাক টু ব্যাক, আজকে পর্যন্ত 15টা ডিম ও দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। তো আমার যেটা মনে হচ্ছে ও ব্ল্যাকিরই বেবি, মানে ওর বাবা হচ্ছে ব্ল্যাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাস ক্যানভাস, আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বেশ কিছুদিন বিরতি দেওয়ার পর পুনরায় আমরা আমাদের লাভবার্ডগুলোর ব্রিডিং বক্স আবার দিয়ে দিয়েছি। তো এইবারে আমরা হচ্ছে সর্বমোট 30 পেয়ার ব্রিডিংয়ে দিলাম, ইনশাআল্লাহ আজকে 2 দিন হয় বক্স লাগানো হয়েছে, আশা করতেছি কয়েকদিনের মধ্যেই ওইদিন 1 অর 2 উইকের মধ্যেই সব বক্সে আমরা ডিম পাবো। ওয়েদারটা যদিও এখন খুব গরম, বাট আমাদের যে বার্ডের রুমটা এটাতে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই মেনটেন করা পসিবল হয়, কারণ এটার শেডের উপরে চালাটা অনেক উঁচু, যে কারণে ভেতরে টেম্পারেচারটা অনেক কম থাকে। এছাড়া দক্ষিণ দিকটা পুরোপুরি নেটিং করা একদম খোলামেলা, তো একটু বাতাস আসলেই কিন্তু শেডের ভেতরে বাতাস ঢুকে এবং ভালো ভেন্টিলেশনেরও ব্যবস্থা আছে। এছাড়া আরেকটা কাজ আমরা করছি, সেটা হচ্ছে ঘরে যে চালার উপরে আমরা স্প্রিংকলার ব্যবহার করছি, গরমের সময় আমরা মাঝে মাঝে হচ্ছে গিয়ে ওটা ছেড়ে দিলে কৃত্রিম বৃষ্টি হয়, তখন কিন্তু চালাটা একেবারে ঠান্ডা হয়ে যায়, ঘরটাও অনেক কুল থাকে। তো এভাবে করে আমাদের টেম্পারেচারটা খুব ভালো মতো মেনটেন করা সম্ভব হচ্ছে এই তীব্র গরমেও। তো আশা করতেছি বরাবরের মতো এবারেও আমরা এই ক্লাসেও লাভবার্ডের খুব ভালো প্রোগ্রেস পাবো, ব্রিডিং রেজাল্ট পাবো আলহামদুলিল্লাহ। আমাদের যে সাদা রাজহাঁসগুলো, রাজহাঁসের বাচ্চাগুলোকে আমরা আগেই দেখাইছি যে আমাদের এখানে ভাইরাস এফেক্টেড হয়েছে, তো মোটামুটিভাবে এখন যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু সুস্থই মনে হচ্ছে। এরা কিছুক্ষণ আগে এদেরকে বাগানে ছেড়ে দেওয়া হয়েছে, টেনে টেনে ঘাস খাইতেছে, তো আপাত দৃষ্টিতে এদেরকে সুস্থই মনে হচ্ছে, নতুন করে কোনোটা এখনও আক্রান্ত হয় নাই। যেগুলো আক্রান্ত হয়েছে ইতিমধ্যে সবগুলোই কিন্তু আমরা সেগ্রিগেট করে রাখছি, আলাদা করে রাখছি, তার মধ্যে অনেক বেশি পরিমাণ মর্টালিটি হয়েছে। মোট কথা হচ্ছে যেগুলো আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সবগুলোই কিন্তু ফাইনালি মারা গেছে। এই যে আমাদের কিংকংয়ের মধ্যে কংটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন পর্যন্ত, আমি এক্সপেক্ট করতেছি যে নতুনভাবে আর কোনো ঝামেলা হয়তো হবে না, যেগুলো আক্রান্ত হয়েছে সেগুলোতেই সীমাবদ্ধ থাকবে। তো একটা বাচ্চা এখনও আলাদাভাবে রাখা হয়েছে, চলেন ওটা একটু দেখাই আপনাদের। এখন এখানে কয়টা আছে, 3, 6, আর 3, 9, 10টা বাচ্চা আছে। সর্বমোট আমাদের এখানে ছোটো বাচ্চা ছিল 16টা, তার মধ্যে এখন 10টা বাচ্চা আছে। তো দেখা যাক 10টার মধ্যে কয়টা সার্ভার করে। আগের যে বড় মাছকুবি হাঁসগুলো ফিমেলটা কিন্তু ডিম দিতেছে ব্যাক টু ব্যাক, আজকে পর্যন্ত 15টা ডিম ও দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ। তো হয়তো খুব শীঘ্রই ও কুচে বসবে, আর ও কুচে বসলে প্ল্যান আছে ওর ডিমগুলো ওকে দিয়েই ফুটানোর, দেখা যাক কি হয়। আক্রান্ত অবস্থায় বাচ্চার কি অবস্থা হয় দেখলে খুবই মায়া লাগে, খুবই কষ্ট লাগে। ওকে গত 2 দিন ধরে আমরা ধরে ধরে খাবার খাওয়াচ্ছি, ও নিজে খেতে পারে না। আমাদের টার্কির বাচ্চাগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ, নতুন ব্যাচের বাচ্চাগুলো খুবই ভালো আছে, ভালোই বেড়ে উঠতেছে, তোদেরকে একটু খাবার দিয়ে যাই। ওদেরকে খাবার দিয়ে দিলাম, দেখেন এখন ব্রুডিংয়ের হিটিং লাইট অফ আছে, তারপরেও বাচ্চাগুলো গরমে কেমন হাঁপাচ্ছে, প্রচণ্ড গরম, গরমে একেবারে প্রাণ উষ্ঠাগত। তো মানুষদের যেমন কষ্ট হচ্ছে প্রাণীদেরও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, মাশাআল্লাহ। দেখেন আমাদের হেজহগ, ওকে বেশ কয়েকদিন পরে আজকে দেখাচ্ছি, এখন কিন্তু রাতের বেলায় ওকে খাবার দেওয়া হয়েছে, দেখেন কুটকুট কুটকুট শব্দ করে খাবার খাচ্ছে। এগুলো হচ্ছে ক্যাট ফুড, বিড়ালের যে খাবারটা প্যাকেটজাত সেই খাবারটা ওকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। ওকে এই প্রথম আমি খাবার খেতে দেখলাম,
বেসিক্যালি ওকে আমাদের বার্ডের যে শেডটা সেই শেডের ভেতরেই কেজে রাখা হয়েছে, সরি কেজে না ওর এই বাস্কেটে রাখা হয়েছে বক্সটাতে। তো এখানে সাধারণত রাতের বেলা আমি ঢুকি না কারণ বার্ডদের ডিস্টার্ব হয়। তো আজকে ওকে খাবার দেওয়ার জন্য হঠাৎ করে মনে পড়লো যে ওকে খাবার দেওয়া হয় নাই, যে কারণে এখন রাতের বেলা আসলাম, না হলে বিকালের মধ্যেই খাবার টাবার সব কিছু দিয়ে শেষ করা হয়। দেখেন কত চমৎকারভাবে খাবারটা খাচ্ছে, কুটকুট কুটকুট করে খাবার খাচ্ছে, মাশাআল্লাহ। আশা করি খুব শীঘ্রই আমরা হচ্ছে গিয়ে ওর জন্য একটা পার্টনার নিয়ে আসতে পারবো, ও এখন একা আছে আমাদের কাছে। তো ওর একটা চমৎকার নাম দরকার, কী নাম দিব সেটা নিয়ে ভাবতেছি, আপনারাও একটু সাজেস্ট করবেন। একটু দেখাও চেহারাটা, দেখাও সবাইকে, গুড বয়। এটা হচ্ছে আমাদের ছেলে হ্যাজহগ, তো আমরা খুব শীঘ্রই ওর জন্য একটা মেয়ে হ্যাজহগ নিয়ে আসব। আর মেয়েটা হচ্ছে গিয়ে অ্যালবিনো নিয়ে আসার প্ল্যান আছে আমার, ফুল হোয়াইট অ্যালবিনো একটা মেয়ে হ্যাজহগ নিয়ে আসবো ওর জন্য পার্টনার হিসেবে। দেখেন ও কিভাবে ঘুমাচ্ছে, হঠাৎ করে দেখলে মনে হয় যে ও মরে গেছে, এমন ভাবে ঘুমায় ওরা, হঠাৎ করে দেখলে খুব ভয় লাগে যে জীবিত আছে না মরে গেছে, সেটা কনফিউজ হয়ে যায় আমি। দুপুরবেলা প্রচণ্ড গরম, গরমে সবাই কিন্তু রেস্ট করতেছে খাওয়া দাওয়া করার পরে। আমাদের যে একটা পিচ্ছি বাচ্চা হয়েছে, বাচ্চাটা একটু দেখাই আপনাদের, এই মাশাআল্লাহ এখনও ওর চোখ ফুটে নাই। তো ও কিন্তু ব্ল্যাকির মতোই হয়েছে, কিন্তু ব্ল্যাকির থেকে ওর সাদার অংশটা অনেক বেশি। তো আমার যেটা মনে হচ্ছে ও ব্ল্যাকেরই বেবি, মানে ওর বাবা হচ্ছে ব্ল্যাকি। বড় হোক বেঁচে থাকুক, চমৎকার জিনিসগুলো দেখলে খুবই মজা লাগে, আমি পার্সোনালি এগুলো আসলে খুবই এনজয় করি। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি, বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম।